আল্লাহকে পাবে দুটো জিনিসের মাধ্যমে এক নাম্বার আল্লাহ বললেন বিসবরি সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আর দ্বিতীয় হলো সালাত নামাজের মাধ্যমে প্রিয় শ্রোতা মণ্ডলী চলুন একটা একটা করে আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে বলে যাচ্ছি আসছি সৃষ্টিকর্তার আলোচনা আমরা করিনি খালিক হলেন সৃষ্টিকর্তা তার পরিচয় জানিনি তার সম্পর্কে কিছু জানিনি আর আমরা হলাম মাখলুক মাখলুকের পরিচয় ভালো করে চিনিনি জানিনি এই যুবক ছেলেরা বন্ধুরা স্কুল কলেজের ছেলে মেয়েরা বন্ধুরা তোমরা কম্পিউটার শিখেছো কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে একটা থিওরি একটা প্র্যাকটিক্যাল তাই তো নাকি আরে বাবা বলো না বন্ধু থিওরি প্র্যাকটিক্যাল আরে ইসলামেও দুটো জিনিস আছে থিওরি প্র্যাকটিক্যাল ইসলামে থিওরিটা হলো কি কোরআন আর প্র্যাকটিক্যালটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলো ইসলামে বলা হয়েছে নামাজ পড়ো কোরআনে বলা হয়েছে নামাজ পড়ো আকিমুস সালাত নামাজ কায়েম করো কিভাবে করবে প্র্যাকটিক্যালটা দেখিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে বলা হয়েছে রোজা রাখো কিভাবে করবে প্র্যাকটিক্যালটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গেছেন কোরআনে বলা হয়েছে ওযু করো কিভাবে করবে প্র্যাকটিক্যালটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গেছেন কোরআনে বলা হয়েছে তায়াম্মুম করো কিভাবে করবে প্র্যাকটিক্যালটা দেখিয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে বলা হয়েছে নাপাক থেকে পবিত্র নামে অপবিত্র থেকে পবিত্রতা অর্জন করো কিভাবে করবে প্র্যাকটিক্যালটা দেখিয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে বলা হয়েছে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো কিভাবে করবেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গেছেন প্র্যাকটিক্যাল করে কিভাবে মানুষের সঙ্গে আচার ব্যবহার করতে হয় অমুসলিমদের সঙ্গে কিভাবে আচরণ করতে হয় তাদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এটা কোরআন বলেছে বলেছে ভালোভাবে কথা বলো কিভাবে বলবেন পদ্ধতিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেছেন ঠিক না বেটি তবেই না আজকের কাতার বিশ্বকাপে বন্ধু কাতার বিশ্বকাপে ইউরোপিয়ানরা যখন এসে নামছে এয়ারপোর্টে আর দিয়ালে লেখা আছে কোরআনের আয়াত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হাদিস তারা দেখে অবাক তারা বলছে আমরা ইসলাম সম্পর্কে জানতাম না আমরা মনে করতাম ইসলাম মানে মারামারি ঝগড়া কাটাকাটি হানাহানি ইত্যাদি নারীদের কোনো সম্মান নেই মর্যাদা নেই কিন্তু এখানে এসে দেখছি যা পুরোপুরি উল্টো তারা ভাবতো না তারা ভাবতো আরে আনন্দ মানে এটাই মদ ড্রিঙ্ক মদটাই হলো আমাদের আনন্দের জিনিস কিন্তু মদ না খেয়ে যে আনন্দ করা যায় বন্ধু সচক্ষে দেখে নিলে 2022 এর কাতারের বিশ্বকাপে নারী নিয়ে পরকিয়া করে আনন্দ করা যায় তারা জানতো কিন্তু নারী ছাড়া পাপ কাজ ছাড়া যে আনন্দ আছে এটা তারা দেখে দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করে যাচ্ছে ঠিক না বেটি এটাই হলো ইসলামের আদর্শ কিন্তু দুঃখের বিষয় কি জানেন খারাপ সেন্স রাখবেন না তবে কোনো মুসলিম ব্যক্তি আমাকে ভুল বুঝবেন না আমার বক্তব্য বিকৃতি করে আমার বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত না শুনে তারা আমার প্রতি একটা খারাপ কমেন্ট করে আমার এটা দুঃখ লাগে শিক্ষিত সমাজ হলে এটা কোনোদিন করে না মূর্খ কিছু সমাজ তারা করে লেখাপড়া স্টাডি তো করে না পড়াশোনা থাকলে তারা এরকম মেন্টালিটি আসে না তাদের মধ্যে ছোট্ট একটা এক্সাম্পল পেশ করছি উত্তরটা বলুন তো দেখি তবে আমি কোনো ধর্মকে ছোট করছি না সকল ধর্মের সমন্বয়ে কথাটি আমি বলছি শুনে নিন অমুসলিমদের দেবতার সংখ্যা এক না একাধিক বলুন 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 একাধিক অমুসলিমদের ধর্মগ্রন্থের সংখ্যা এক না একাধিক একাধিক যুক্তি কি বলে যাদের ধর্মগ্রন্থের সংখ্যা একাধিক দেবতার সংখ্যা একাধিক তাদের ধর্মগুরুদের মধ্যে ধর্ম নিয়ে মারামারি করাটা পসিবল সম্ভব ঠিক না বেঠিক এ বলবো আমি এই এই দেবতা ও বলবো আমি ওই দেবতা এ বলবো আমি এই কেতাবে ও বলবো আমি ওই কেতাবে তাদের মধ্যে মারামারি হওয়াটা সম্ভব কিন্তু কোনোদিন দেখেছেন হরিনামে গিয়ে হিন্দু ভাইদের দুটো ধার্মিক মানুষ তারা স্টেজে এসে মাইক নিয়ে মারামারি করতে দেখেছেন ভাই বাবু বলুন তো দেখেছেন আপনার জ্ঞানে আমি দেখিনি তো আপনারা আমার থেকে বয়স আপনাদের বেশি দেখেন কিন্তু দুঃখের বিষয় কি জানেন মুসলমান যারা আছে যারা ইসলাম বলে দাবি করে মুসলিম বলে দাবি করে তাদের ধর্মগ্রন্থ কটা জোরে বলুন একটা নাম হলো কোরআন তাদের গাইডারের সংখ্যা কটা নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাইডার তাদের সৃষ্টিকর্তার সংখ্যা কটা মুসলমানদের নাম কি আল্লাহ এক আল্লাহ এক মুহাম্মদ এক কোরআন থেকে মৌলবীদের মধ্যে মারামারি কেন হতো এক আল্লাহ এক মুহাম্মদ এক কোরআন তো মৌলবীদের মধ্যে মারামারি কেন হতো এ ওরে বলে কাফের ও ওরে বলে কাফের ঠিক না বেটি এ বন্ধু এই যুবক ভাইরা তোমার আর ওই অন্ধ মৌলবীদের পাল্লায় পড়ো না ইমানটা নষ্ট হয়ে যাবে
অনুরোধ করে বলে যাচ্ছি এইটাকে এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করো। মতপার্থক্য হতে পারে, মতপার্থক্য হতে পারে, আমার এই টুপিটা পছন্দ এ লোকের, এর এই এই মৌলানার এই টুপিটা পছন্দ, এই টুপিটা পছন্দ, কালো রং পছন্দ, আমার এইটা পছন্দ। ইসলাম আপনাকে কি বলেছে জানেন? ইসলাম বলেছে মাথাটায় কিছু দিয়ে তুমি নামাজটা পড়ো। কেউ টুপি দিয়ে মাথাটা ঢাকে, কেউ পাগড়ি দিয়ে ঢাকে, কেউ রোমাল দিয়ে ঢেকে দেয়। এটাই ঢাকাটা ঢেকেছে কিনা দেখো, ইসলাম বলছে ঢেকেছে কিনা দেখো। আমরা এত মূর্খ, আমরা ঢেকেছে কিনা দেখিনি, কি দিয়ে ঢেকেছে তার উপরে ফতোয়া পেশ করছি। ইসলাম বলেছে সতর ঢাকা ফরজ। কি বললাম বাবা? সতর ঢাকা ফরজ, ঢাকাটা ফরজ। কি দিয়ে ঢেকেছে আমরা এত মূর্খ, কি দিয়ে ঢেকেছে ওইটা নিয়ে ফতোয়া দিচ্ছি। ও ও সাত গাইতে নামাজ পড়েছে, ও কাফের বেঈমান, বেঈমান কাফের। এ পাঞ্জাবি গায়ে নামাজ পড়েছে, এ খাঁটি মোমেন, দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল সুদখোর। আমার বাপেরা, হে যুবক, একবার একটু ভেবো বন্ধু, একবার তুমি ভাবো। এই ভাবনার কথাটা বলে যাচ্ছি বন্ধুরা, চলো আর কি যাচ্ছি। এই জন্য আমি অনুরোধ করি, আমি অনুরোধ করি, দেখবেন বক্তব্য শুনতে এসে যদি আপনি, কোরআনে বলা আছে আমার কথাগুলি তোমরা অনুসরণ করো, আল্লাহর কথাকে শুনে নাও আর মুহাম্মাদেরকে, মুহাম্মাদকে অনুসরণ করো। আল্লাহর কথা মেনে নিয়ে মুহাম্মদ সাল্লামকে অনুসরণ করতে বলেছে। কি হলো? আচ্ছা ভাই, আমি একটা কথা বলি আপনাদের, আমার অমুসলিম ভাই যারা এসেছেন ওদের জন্য বসার চেয়ারটা ব্যবস্থা করেন, চেয়ারে তারা বসুক, তাতে করে তারাও কিছু জানতে পারবে ইসলাম ধর্মটা কি, ইসলাম ধর্মটা কি। মুসলমান মুসলমানদের কাছে ওয়াজ করাটা কোনো ফ্যাক্টর নয়। আমি একজন মুসলিম, আপনারা হলেন মুসলমান, আপনাদের কাছে ওয়াজ করাটা আমার মহামারী জিনিস নয়। মহামারী জিনিস হলে সেটাই, অমুসলিমদের কাছে যদি ইসলামের আদর্শটাকে তুলে ধরতে পারি, তারা ইসলাম নিয়ে যদি চিন্তা ভাবনা করতে পারে, তবেই হবে ওটা গুরুত্ব। ভাবুন বন্ধু, আমি আপনাদেরকে এসেছি কি করতে? ইসলাহ করতে। ইসলাহ এর বাংলা অর্থ কি? সংশোধন করা। কি বললাম? সংশোধন করা। আপনি মুসলমান, আপনার বাপ মুসলমান, আপনার মা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, আপনি মুসলিম ঘরেই জন্মগ্রহণ করেছেন, প্রবলেমটা আপনার কি? প্রবলেমটা হলো একটা জিনিস, নামাজ পড়ার কথা আপনি পড়েন না, রোজা রাখার কথা রাখেন না, হালাল খাবার খাওয়ার কথা আপনি হারাম উপার্জন করেন, হারাম খান। এইটাকে ভালো করে বুঝিয়ে আপনাকে সান্ত্বনা দেওয়া যে বাবা এটা করো না, এটা করো, নামাজ পড়ো না, নামাজ পড়ে দেখো, এইটা হলো সংশোধন করা। আপনার ধর্ম সংক্রান্ত কিছু ভুল আছে, সেই ভুলকে সংশোধন করে দেবার জন্য এই বক্তাদের ডাকা, ঠিক না বেঠিক? আর আমি নিজেই বক্তা যদি ভুল করি তো হয়ে গেল, হয়ে গেল। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি বাপ, কথাগুলো একটু মাথায় রাখুন, আমাকে বলার সুযোগ করে দিন, টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু ভাবুন। চলো, কোরআনে বলা হয়েছে সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি, কয়টা? চারটি, চারটি পরিচয়। একটা ছোট্ট প্রশ্ন করব বন্ধুরা, আমি এই প্রশ্নটা করেছিলাম হাওড়া জেলার বাগনান কলেজে গিয়ে। হাওড়া জেলা বাগনান বলে একটা থানা আছে, নাম শুনেছেন তো? বাগনান কলেজে একটা অনুষ্ঠান করেছিল ওরা স্টুডেন্টরা, তো আমাকে ইনভাইট করে, তো আমি হতবাগে গিয়ে ওদেরকে প্রশ্ন করেছিলাম একটা, ছাত্র বন্ধুরা তোমাদেরকে একটা প্রশ্ন করব। কি? প্রফেসর প্রিন্সিপাল বসে আছে, বিভিন্ন সাবজেক্টের প্রফেসর বসে আছে, তো আমি বলছি একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? মারাত্মক প্রশ্ন, কিন্তু ক্যাজুয়াল নেবেন না, সিরিয়াসলি নেন। একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? তখন একটা ছেলে স্টুডেন্ট উঠে দাঁড়িয়ে বলছে, স্যার মুসলিমটার গালে দাঁড়িয়ে আছে, অমুসলিমটার গালে দাঁড়িয়ে নেই। তখন আমি বললাম এ কথাটা ঠিক মতো টিকলো না। বলছে কেন স্যার?
তা আমি বললাম তুমি যদি বলো গালে দাড়িটাই যদি বিচার বিবেচনা করো তাহলে গ্রেট ন্যাশনাল গ্রেট কোটা রবীন্দ্রনাথ ঠাকুরের গালে লম্বা লম্বা দাড়ি ছিল ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গালে দাড়ি ছিল সক্রিসের গালে দাড়ি ছিল রামকৃষ্ণ পরহংসদেবের গালে দাড়ি ছিল আসারাম বাবুর গালেও দাড়ি ছিল রামদেবের গালেও দাড়ি আছে মুসলমান নয় তখন আরেকজন বলছে স্যার মুসলমানটা টুপি পরে অমুসলিমটা পরে না আমি বললাম এটাও ঠিকমতো টিকলো না বলে কেন আমি বললাম এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব তারও মাথায় টুপি ছিল পণ্ডিত জওহরলাল নেহরুও মাথায় টুপি দিতেন আন্না হাজারেও মাথায় টুপি দিত পাঞ্জাবিরাও পাগড়ি পরে আর একজন বলছে স্যার মুসলমানই হওয়া মানে মুসলমানই কি আপনারা কি বলেন ভাই খাতনা খাতনা আচ্ছা মুসলমানই বা খাতনাই দুটো শব্দ বাদ দেন একটা নতুন এইভাবেই বলুন পুরুষ লিঙ্গের আগার অংশ কেটে বাদ দেওয়া তাহলে হিন্দু মুসলিম সকলেই ভাষাটা ইউজ করতে পারলো তাই না চলো চলো পুরুষ লিঙ্গের আগার অংশ কেটে বাদ দেওয়া এটা সর্বপ্রথম কে হয়েছিল আগে শুনে নিন 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম নবী এই যে সুন্নতটা এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাহ এটা মোহাম্মদ নবীর সুন্নত নয় এ তো আমরা অনেকে জানি না কোনটা কোন নবীর সুন্নাহ সব খালি আমরা সুন্নত বলে চালাই আমাদের এটা মাথায় নেই কোনটা কোন নবীর সুন্নাহ এই দেখেন একটা বলে দিচ্ছি এ আমি আপনাদের সঙ্গে কথা বলছি এই সাদাত আউন তুলে তুলে না বলুন না হ্যাঁ আপনারাও লোকের সঙ্গে যখন কথা বলেন এই আউন তুলে কথা বলেন না এই আঙুল তুলে যদি কেউ কথা বলে যিনি শোনেন তিনি রেগে গিয়ে বলে এই এই আঙুল লাগাও বলে না জানে না শুনে নিন এই পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি তার উম্মতদের সঙ্গে যখন কথা বলতেন এই শাহাদাত আঙুল তুলে এই আঙুলটা তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন তবে সে মোহাম্মদ নবী নয় ইব্রাহিম নবীও নয় কোন নবী হযরতে ইদ্রিস আলাইহি সালাতু সালাম ইদ্রিস নবী তার উম্মতদের সঙ্গে যখন কথা বলতেন এই শাহাদাত আউন তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন এটা হলো ইদ্রিস নবীর সুন্নাহ এটা মাথায় রাখুন এমন বেশ কিছু সুন্নাহ আমি আপনাদেরকে বলবো আজকে কোনটা কোন নবীর সুন্নাহ এগুলো মাথায় রাখবেন আমি টু দি পয়েন্টের উপর আমি যদি ভুলেও যাই আপনারা আমাকে একটু মনে করিয়ে দেবেন আমি আপনাদেরকে একটা একটা করে বলে যাব ইনশাআল্লাহ তখন স্টুডেন্টটা বলছে স্যার ওই মুসলমানই হওয়া আমি বললাম এটা ভুল বললে বলছে কেন তা আমি বললাম 99% 199% মুসলিম তারা এই খাতনাটা করে মানে পুরুষ লিঙ্গের আগার অংশ কেটে বাদ দেয় 100% বললাম না মুসলমান কারণ বাপ আমি ভারতবর্ষ ঘুরেছি বিভিন্ন রাজ্যে কালকেই সকালে আমার প্লেন আছে বেলা 3:15 প্লেন যাব আপনার 3:20 প্লেন গুয়াহাটি আসামে করিমগঞ্জ এলাকায় জলসা তো যাই হোক ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে কম বেশি যাওয়া এবং বাংলাদেশের জেলা উপজেলা মিলে 64টা আর নেপাল বলে একটা দেশ আছে জানেন নেপালেও যাওয়া তো 100% এই মুসলমানরা পুরুষ লিঙ্গের আগার অংশ কেটে বাদ দেয় না 99.9% বলে দিলাম তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তরে একটা নিয়ত আছে আমি অধম আব্দুল্লাহিল মারুফ তেমন ইলিব নেই তেমন জ্ঞান নেই আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন আমারও অন্তরে একটা নিয়ত আছে আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না আপনাদের নিয়তটা আমিও জানি না সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে একটু জোরে বলো আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদুর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর সবই রাখে তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনা সাক্ষী থাকবে কে আল্লাহ আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনা সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিসের উপর আলোচনা রাখব আমি যেখানেই আলোচনা করতে যাই চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক আমি আমার ইন্ট্রোডাকশনে ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশন বাংলায় বলে ভূমিকা আরবিতে বলে মুকাদ্দামা আমি আমার ভূমিকাতে
প্রাথমিক কিছু কথাবার্তা বলি তারপরে মূল বক্তব্য শুরু করি নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি এটি আমার কথা নয় এটি কোরআনের কথা পবিত্র কোরআনের 14 নম্বর 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা সূরার নাম সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1 লাইন নম্বর 1 আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর এর বাংলা অর্থ কি সৃষ্টিকর্তা বলছেন হে নবী তোমার উপর একটি কিতাব অবতীর্ণ করেছি আর ওই কিতাবের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে নোংরার মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ কোরআন কোনোদিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আজকের আলোচনা করব আপনাদের কাছে ইনশাআল্লাহ দুই নাম্বার প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে শিষ্টাচার আছে আদব আছে তো এই মাহফিলের একটা আদব আছে এই মাহফিলের আদবটা কি কোরআন জানিয়ে দিচ্ছে 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরার নাম সূরা মুজাদালা আয়াত নম্বর 11 আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বীলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম এর বাংলা অর্থ কি হে বিশ্বাসীগণ মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি শয়তান ওখানে বসবে কানে কানে কুমন্ত্রণা দেবে শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে রেফারেন্স টু দি হলি কোরআন পবিত্র কোরআনের 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরার নাম সূরা মাইদা আয়াত নম্বর 91 আল কোরআন ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসরি ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত আল্লাহ বলেন শয়তান কি চায় জানো মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে খালি মারামারি লাগিয়ে দিতে চায় আর কি চায় ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় আর কি চায় ওয়ানি সালাত নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদের আমি একটু আহ্বান করলাম পবিত্র কোরআন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা আয়াত নম্বর 208 আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসসিলমি কাফা হে ইমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান শয়তানের পথ অনুসরণ করিও না ইন্নাহু লাকুম আদুউবুম মুবিন শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন সো আই রিকোয়েস্ট ফর ইউ সো নো মাইন এক্সকিউজ মি আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম সুধী শ্রোতা মণ্ডলী এটা কি কর্পোরেশন এলাকা পৌরসভা হ্যাঁ আচ্ছা পৌরসভা এলাকার ছেলে মেয়েরা শিক্ষা দীক্ষা এখানে তো ভালো তাই এতক্ষণ আমি যে কথাগুলো বললাম কিছু বুঝতে পারলেন না ও কোম্পানি বাগানের ভাষায় বলেছি তো আম বাগানের ভাষায় বললে বুঝতে পারে বাবা এদিকে আয় আগে এসো সব আগে এসো এতক্ষণ কোম্পানি বাগানের ভাষায় বলছিলাম এবার আম বাগানের ভাষায় বলতে বাবা আগে আগে এসো তো বাবা আগে আগে এসো আমি ভেবেছিলাম শুদ্ধ ভাষায় বললে এরা টপ করে বুঝে ফেলবে তাড়াতাড়ি আমার এই জায়গাগুলো ফাঁকাটা ভর্তি করে দেবে আসো বাবা এ বাবা ক্যামেরাওয়ালারা বাবা তোমরা আমার বাঁশ দিও নি আছালা বাঁশ দিও না বাবা আমার এই যে কি খাতারনাক এরা বাস্তব কথা এরা এই ইউটিউবওয়ালারা এত মানে গন্ডগোল করে মাঝে মাঝে কল্পনার বাইরে বাপরে বাপ বাবা আগে আগে এসো না বাপ এই গায়ে 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 বসো এই পেছন দিক আচ্ছা দেখেন ঠিক কেমন হয়েছে বলুন তো এবার প্যান্ডেলটা সভাপতি সাহেব বলুন তো এই এই লোকের বসাটা ঠিক কিরকম হয়েছে বলবো পুরো ভারতের ম্যাপ পুরো ভারতের ম্যাপ দেখুন পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ হয়ে একদম সোজা গিয়ে ওইটা হলো কাশ্মীরের বর্ডার সব যারা বসে আছে ওয়াগা বর্ডারে বসে আছে যা বর্ডারেই থাকুন পাব সিকিউরিটি হিসেবে থাক দেখেন ভারতের একটা ছোট্ট রাজ্য আছে আমি সেখানে প্রায় যাই হ্যাঁ তার নাম হলো ত্রিপুরা
ত্রিপুরা মাত্র 37-47 থেকে 48 লক্ষ মানুষের বাস। তো সেই দেখেন 6 জন বসে আছে ত্রিপুরাতে, দেখেন এই দেখেছেন। আচ্ছা বাবা, ভারতের ম্যাপ না করে পশ্চিম বাংলার ম্যাপ করে দেন। বাপেরা একটু আগে আগে আসুন না বাবা, গায়ে 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 বসো না বাবা, বাবা একটু গায়ে গায়ে বসুন। হ্যাঁ, আমার বাইরে যে সমস্ত যুবক ভাইরা দাঁড়িয়ে আছো, যুবক ভাইদেরকে বলি, আরে প্রেম কি করছো বাইরে দেনিয়ে পাম প্রেম করছো প্রেমিকার সাথে? ও প্রেমিকার কোনো মূল্য নেই, এখনকার ভালোবাসার মুরগি পোষা দুটুই সমান, চিন্তা নাই, চলে এসো বন্ধু। আজকে দেখেছেন ফেরেশতারা কেমন ঢুকছে একটা একটা করে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, এই দেখেন ওই বিশাল বড় ফেরেশতা ঢুকছে, ওই বসে বললো ইয়া, ও ক্যামেরার তলায় বসে পড়ে খেয়ে বলেছে। তবে দেখেছেন কিরকম হয়ে গেল একদম পুরো, যাক একবার তকবীর দান তো দেখি, নারাই তকবীর, নারাই তকবীর। আরে ভাই একটু জোরে দেন। আচ্ছা আপনাদের সাথে কি আমার কোনো মামলা চলছে বারাসাত কোর্টে? তো এইরকম কেন মনটা, মন ফ্রি করে একটা বক্তব্য শুনবেন, এটা একটা ক্লাস, মনে করব 2-3 ঘন্টার একটা ক্লাস করব, তবে অতক্ষণ বলতে পারবো না, বাপ শরীরটা খুব একটা ভালো নয়। তো যাই হোক, আল্লাহ পাক যতক্ষণ বলাবে বলবো, তবে টেনশন নেওয়ার প্রয়োজন নেই, পেছনেই মাল রেডি আছে, মাল রেডি একদম। তবে বলে দিচ্ছি কমিটিকে বলছি, সাবধানে দেবেন, দেওয়ার সময় সাবধানে দেবেন। আর শ্রোতাদেরকে আমি অনুরোধ করছি বাবা, খবরদার ভুলেও যেন এইভাবে নেবেন না, তাহলে কমিটি ফেটে যাবে, খবরদার নয়। চলো বাবা আগে আগে, দেখেছেন ফেরেশতা কেমন ঢুকছে একটা একটা করে, ওই দেখেছো আসছে একদম, হাই বাবা ঢোক ঢোক। ইয়াং ছেলেগুলো, এরা ভালোবাসার কথা বললে বুড়োরাও জেগে যায় এখন, ইয়াংরা কি বলবো। চলো বাবা মনটা ফ্রি করে না, একটু 5-10 মিনিট একটু ফ্রি করে নিই, তারপরে বক্তব্য হবে ইনশাল্লাহ। একবার তকবীর দেন, নারাই তকবীর, জোরে তকবীর দেন, নারাই তকবীর। বাহ কি সুন্দর, দেখেছেন কত ভালো মানুষ সব ছেলেরা বসে আছে, ইয়াং ছেলেগুলো, দুই একজন বুড়ো মুরব্বি বেচারা বসে আছে, আমারও মাল সব পেকে গেছে বুঝলেন, এ সব সাদা মাল, একদম সাদা, মেহেন্দি করেছি তাই কচি মতো লাগছে, একদম বাস্তব কথা বললাম। যাই হোক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বেশ কি সুন্দর হাসি মনে বসলেন, শুনে নিন। টিচার যখন ক্লাসে ঢোকে, প্রথম টিচারের বিএড একটা ট্রেনিং আছে, বিএড ট্রেনিং, ব্যাচেলার অফ এডুকেশন। তো বিএড এর ছেলে মেয়ে আমি পড়াতাম মাঝে মাঝে, তো বিএড এর একটা নিয়ম হলো স্টুডেন্টের সঙ্গে টিচারের আগে মেলবন্ধনটা হতে হবে, তারপরে টিচার স্টুডেন্টকে পড়াবে, ঠিক না বে? ঠিক। তো এখন আপনারা হলেন আপাতত, আপনারা প্রত্যেকে আমার থেকে জ্ঞানী মানুষ, তো এখন সাময়িক কিছুক্ষণের জন্য ধরে নিন একটা ক্লাস হবে এখানে। তো এই ক্লাসটার মধ্যে বেশ কিছু আলোচনা হবে, আপনাদের কাছ থেকে আমি কিছু নেব, আমার কাছ থেকে আপনারা কিছু নেবেন। ভাববেন না আমি খুব জ্ঞানী মানুষ, আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা যেন কোনো দিন ভাববেন না, আমি আপনাদের জ্ঞান দেবার ক্ষমতা রাখি নাই, সেজন্য আমি একজন ছাত্র, তওরাতের একজন ছাত্র, যেটা মুসা নবীর প্রতি নাজিল হয়েছে ইহুদিদের ধর্মগ্রন্থ, সেই তওরাতের আমি একজন ছাত্র, ইঞ্জিলের একজন ছাত্র যাকে বলা হয় বাইবেল, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট, তারও একজন ছাত্র আমি, জবুর বলে একটা কিতাব এসেছে তারও একজন ছাত্র। আর যারা আমার হিন্দু ভাইরা বক্তব্য শুনতে এসেছেন, শ্রীমতী ভগবদ গীতা তারও আমি একজন ছাত্র, ইসলাম ধর্মের ধর্মগ্রন্থটির নাম হলো দি হলি কোরআন, কোরআনের আমি একজন ছাত্র। তো পাঁচটা ধর্মের ছাত্র হয়ে, পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্র হয়ে আজ আপনাদের সঙ্গে এসেছি একটু কোঅপারেট করতে। আসুন বিভিন্ন ধর্ম নিয়ে দুই একটি কথা আপনাদের কাছে তুলে ধরব, তবে আমার বক্তব্যের ভিতরে কিছু হাসির ছলে কিছু কথা বলে যাব। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী করি বুদ্ধিজীবী মানুষ, আমি যতক্ষণ হাসিব হাসাবো ওই হাসিগুলো হাঁটু পর্যন্ত রেখে দেবেন, হাঁটুর উপরে তুলবেন না, মানে বুঝতে পারছেন কথাটা, হ্যাঁ মানে হাসিটা হাঁটু পর্যন্ত রাখবেন, হাঁটুর উপরে তুলবেন না, মানে হাসিটা একটু লিমিট রাখবেন, এক নম্বর। আর হাসির ছলে আমি বেশ কিছু কথা বলে যাব, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, দেখবেন আপনারা সকলে জানেন, স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি অনুরোধ করব, স্টুডেন্ট ভাইদেরকে